সাসপেন্ড সাসপেন্ডের অর্থ আমরা প্রত্যেকে জানি যেটা হচ্ছে তোমার বলতে পারো হচ্ছে কোনো একজন ব্যক্তিকে হচ্ছে বরখাস্ত করা সাময়িক সময়ের জন্য ইনফোর্স মানে হচ্ছে কোনো কিছু বলবত করা মানে কোনো কিছু হচ্ছে অ্যাকশানের মধ্যে আনা রিপেল মানে হচ্ছে বাতিল করা আর সেট অ্যাসাইড মানে হচ্ছে টু সেভ হচ্ছে মানি অ্যান্ড টাইম ফর স্পেশাল পারপাস অর্থাৎ সময় এবং অর্থকে কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য সরিয়ে রাখা মানে সঞ্চয় করা তাহলে দেখো সুপার মানে হচ্ছে বাতিল করা আর আমরা রিপিল মানেও বলতে পারি হচ্ছে বাতিল করা তাহলে সুপার সিটের যেটা সিনোনিম সেটা আমরা বলতে পারি হচ্ছে রিপিল যেটা সেটা অর্থ কি পেরিলাসের অর্থ হচ্ছে বিপজ্জনক যেটা আমরা বলতে পারি আনসেফ বা হচ্ছে রিস্ক বা বলতে পারি বলতে পারি আমরা হচ্ছে হ্যাজারডাস মনস্ট্রস মনস্ট্রস এর অর্থ কি মনস্ট্রাসের অর্থ হচ্ছে বিরাট বা হচ্ছে বিশাল আকৃতি যেটা আমরা বলতে পারি হচ্ছে কলোসল কলোসাল এটা হচ্ছে সিনোনিম হতে পারে ও এল ও এল কলোসাল বা আমরা মিললে হচ্ছে ইনোর মাসও ওয়ার্ডটাও ইউজ করতে পারি ইনর মানেও হচ্ছে তোমার হচ্ছে বিরাট বা হচ্ছে বিশাল আকৃতির বা আমরা বলতে পারি হচ্ছে জাইগ্যানটিক জাইগ্যানটিকও কিন্তু ওয়ার্ডটা ইউজ করতে পারি সেটা কার সিনোনিম এটা হচ্ছে মনস্ট্রাসের ডেঞ্জারাস ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক বা আমরা বলতে পারি হচ্ছে আনসেফ তো ডেঞ্জারাস সেটা হচ্ছে পেডলাসের হচ্ছে আমরা বলতে পারি সিনোনিম কশস এর আমরা মানে টাকে জেনে নি কশস মানে কি কশস মানে আমরা বলতে পারি হচ্ছে অ্যালার্ট বা হচ্ছে ওয়াচফুল এটা হতে পারে কশস এর হচ্ছে সিনোনিম অ্যালার্ট অথবা হচ্ছে ওয়াচফুল এটা হতে পারে কশস এর হচ্ছে সিনোনিম আর ডুবিয়াস মানে কি ডুবিয়াস মানে হচ্ছে সন্দেহজনক যেটা আমরা বলতে পারি হচ্ছে সাসপিশিয়াস

ডিফিকাল্টি মানে হচ্ছে যেটা আমরা বলতে পারি হচ্ছে প্রবলেম বা আমরা বলতে পারি হচ্ছে তোমার হিন্ড্রেন্স ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব আর অকওয়ার্ডনেস মানে হচ্ছে অস্বস্তিকর যেটা আমরা বলতে পারি হচ্ছে অপ্রস্তুতও বলতে পারি যেটা আমরা বলতে পারি এম্ব্যারেসমেন্ট তাহলে দেখো অ্যাফ্লুয়েন্স যেটা হচ্ছে ঐশ্বর্য বা হচ্ছে প্রাচুর্য আমরা বলতে পারি সেক্ষেত্রে এটা সিননিম যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে রিচনেস বা দিয়েও কিন্তু এটা হতে পারে ক্লিয়ার তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ নেক্সট কোশ্চেনটা দেখবো চুজ দা ওয়ার্ড অপোজিং টু দা হচ্ছে গিভেন ওয়ার্ড আমাদের দেখতে হবে এখানে অ্যান্টনি মানে বিপরীত শব্দ ফার্স্ট অফ অল দেখো ফার্টাইল ফার্টাইলের অর্থ কি ফার্টাইলের অর্থ যেটা সেটা হচ্ছে উর্বর যেটা আমরা বলতে পারি হচ্ছে বলতে পারি অথবা আমরা বলতে পারি হচ্ছে প্রলিফিক প্রিফিক বা আমরা প্রোডাক্টিভও বলতে পারি প্রোডাকটিভ ওয়ার্ডটাও কিন্তু ইউজ করা যেতে পারে হচ্ছে মেনলি ফার্টাইলের জন্য যেটা হচ্ছে তোমার হচ্ছে ব্যারেন ব্যারেন হচ্ছে ইনফার্টাইল যেটা আমরা বলতে পারি হচ্ছে মানে হচ্ছে অনুর্বর বা আমরা হচ্ছে স্টেরাইল ওয়ার্ডটা ইউজ করতে পারি এস টি ই আর আই এল ই স্টেরাইল যে ওয়ার্ডটা ইউজ করতে পারি সেটা কিন্তু ব্যারেনের জন্য সিভিলাইজড মানে আমরা প্রত্যেকে জানি সভ্য আর সেন মানে আমরা জানি হচ্ছে সুস্থ বা হচ্ছে সেটা ভালো টাফ মানে যেটা হচ্ছে কঠিন যদি কোনো আমরা হচ্ছে কোনো পুরুষ ব্যক্তির হচ্ছে শারীরিক সম্পর্ক বোঝাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা টাফ ওয়ার্ডটা ইউজ করতে পারি যেটা আমরা এখানে হচ্ছে সিনোনিম ইউজ করতে পারি হচ্ছে স্টাডি রোবটস ওয়ার্ডটাও কিন্তু ইউজ করতে পারি যেটা হচ্ছে টাফের জন্য আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি তাহলে দেখো ফার্টাইল যেটা হচ্ছে যেটা আমরা বললাম হচ্ছে মাত্র উর্বর সেক্ষেত্রে এটা অ্যান্টোনিম যেটা সেটা হবে ব্যারেন যেটা হচ্ছে ইনফার্টাইল ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখবো পাঁচ নম্বর যে এটাও তোমাকে হচ্ছে মেইনলি পাঁচ নম্বর যে কোশ্চেনটা আছে এটাও তোমাকে অ্যান্টোনিম দেখতে হবে ফার্স্ট অফ অল দেখা হচ্ছে ক্যামোফ্লেজ সি এমও জি ক্যামোফ্লেজ ক্যামোফ্লেজ মানে কি যেটা হচ্ছে ছদ্মবেশ ধারণ করা বা হচ্ছে ছল করা হাইট মানে হচ্ছে কোনো কিছু লোকানো রিবিল মানে হচ্ছে প্রকাশ করা ডিসগাইজ মানে হচ্ছে মিললি ছদ্মবেশ ধারণ করা আর প্রিটেন্ট মানে হচ্ছে ভান করা তাহলে ক্যামোফ্লেজে যেটা হচ্ছে অ্যান্টোনিম সেটা আমরা বলতে পারি রিবিল রিবিল মানে হচ্ছে প্রকাশ করা যেটা আমরা এক্সপ্রেসও বলতে পারি বা বলতে পারি এই ক্ষেত্রে হচ্ছে রিভিল কে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ডিসক্লোজ ডিসক্লোজ ওয়ার্ডটাও কিন্তু ইউজ করা যেতে পারে রিভিলের জন্য তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ক্যামো যেটা হচ্ছে অ্যান্টোনিম সেটা হবে রিভিল ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য হচ্ছে গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স যেটা আমাদের বের করতে সেটা হচ্ছে ওয়ান অর সাবস্টিটিউশন ফেয়ার অফ ওয়াটার ফেয়ার অফ ওয়াটারকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে ইংরেজিতে হাইড্রোফোবিয়া হাইড্রোফোবিয়া হচ্ছে যে হচ্ছে জলের প্রতি হচ্ছে ভীত ক্লোস্ট্রোফোবিয়া ক্লোস্ট্রোফোবিয়া মানে কি ক্লোস্ট্রোফোবিয়া মানে হচ্ছে কোনো বদ্ধ আবদ্ধ স্থান সম্পর্কে যে ভীত সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোস্ট্রোফোবিয়া ইনসোমনিয়া ইনসোমনিয়ার অর্থ কি ইনসোমনিয়া যেটা আমরা বলতে পারি হচ্ছে ইন অ্যাবিলিটি টু স্লিপ অথবা হচ্ছে স্লিপলেসনেস মানে হচ্ছে অনিদ্রা যে হচ্ছে রাত্রে ঘুমো আসে না বা ঘুমোতে পারে না সেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ইনসোমনিয়া অবসেসেশন অবসেসেশন মানে কি অবসেসেশন মানে হচ্ছে আমরা বলতে পারি ওয়ান্স থট ইজ হচ্ছে কন্ট্রোলড পাই হচ্ছে পার্টিকুলার ফিক্সড আইডিয়া দ্যাট ইজ কল্ড হচ্ছে অবসেশন মানে হচ্ছে বদ্ধ সংস্কার মানে যে ব্যক্তি হচ্ছে তোমার হচ্ছে এক ধরনের চিন্তাভাবনা নিয়েই ধরে বসে আছে সে তার নতুন কোনো চিন্তা হচ্ছে পরিবর্তন করতে পারে না সেটাকে বলা হয় অফসারসেশন যেটাকে তুমি হচ্ছে এক গরমীয় কিছুটাও বলতে পারো তাহলে ফেয়ার অফ ওয়াটার যেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোফোবিয়া তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেনটা দেখব সাত নম্বর যেটা এটাও তোমাকে ওয়ান অর্ড সাবস্টেশনে দেখতে হবে অ্যানিমেলস দ্যাট ক্যান লিভ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার যে প্রাণীরা হচ্ছে তোমার হচ্ছে স্থলে বসবাস করতে পারে এবং জলেও বসবাস করতে পারে সেটাকে আমরা কী বলি সেটা বাংলায় বলি উভচর প্রাণী যেটা হচ্ছে ইংরাজিতে হচ্ছে অ্যামফিবিয়ান্স অ্যামফিবিয়ান্স হবে তাহলে এটার অ্যান্সার এবার দেখো অ্যান্থ্রোপয়েডস অ্যান্থ্রোপয়েটসের মানে কি যেটা হচ্ছে বন মানুষ এ ম্যান লাইক অ্যানিমেল ক্লিয়ার অ্যাকোয়ারটিক্স এর অর্থ কি অ্যাকোয়াটিক্স মানে হচ্ছে জলচর প্রাণী বা জলচর উদ্ভিদ জলজ উদ্ভিদ সেটাকে আমরা বলতে পেরেছি অ্যাকোয়াটিক্স অ্যাকোয়ারিয়া অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামের থেকে যেটা হচ্ছে প্লুরাল ফর্ম সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়া অ্যাকোয়ারিয়াম এটা হচ্ছে প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাকোয়ারিয়া অ্যাকোয়ারিয়াম আমরা প্রত্যেকই জানি যেটার মধ্যে হচ্ছে মেলি মাছ রাখা হয় বা জলজ উদ্ভিদ রাখা হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকোয়ারিয়াম তাহলে অ্যাকোয়ারিয়ামের যেটা পুরাল ফর্ম সেটাই হচ্ছে অ্যাকোয়ারিয়া ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব আট নম্বর দেখো আট নম্বর কোশ্চেনটাও যেটা আছে চুজ দা ওয়ান এটাও কিন্তু তোমার হচ্ছে চুজ দা ওয়ান হুইচ ক্যান বি সবস্ট হচ্ছে গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স অর্থাৎ এটাও এটা তোমার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই বের করতে হবে ইজিলি ডিউব অর হচ্ছে ফোল্ড ফার্স্ট অল হচ্ছে ডিউব ডিউব মানে কি ডিউব মানে আমরা বলতে পারি যেটা হচ্ছে প্রতারণা করা বা কাউকে ঠকানো আর ফুল মানে হচ্ছে কাউকে মিলিয়ে হচ্ছে বোকা বানানো তাই দেখো এক্ষেত্রে আমাদের যেটা অপশন যেটা হচ্ছে আছে আমাদের হচ্ছে ইজিলি ডিউড ফোল্ড মানে কাউকে সহজে হচ্ছে বোকা বানানো বা প্রতারণা করা যায় তাকে কি বলা হয় সেটাকে আমরা বলি হচ্ছে গালিবল গালিবল মানে হচ্ছে কাউকে সহজে বোকা বানানো বা হচ্ছে প্রতারণা করা হয় মানে ইজিলি হচ্ছে ডিসিপ সামান এবার দেখো বাকিগুলোর অর্থগুলো আমরা দেখে দেখিনি পারসেপ্টেবল পারসেপ্টেবল মানে কি যেটা হচ্ছে আমরা বলতে পারি বোধগম্য মানে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ আমাদের যে ইন্দ্রিয় যে আছে ইন্দ্রিয় দ্বারা যদি কোনো কিছু আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে পারসেপ্টিবল ইনডিফেন্সিবল ইনডিফেন্সিবল মানে হচ্ছে যেটা হচ্ছে অসমর্থনীয় মানে যেটাকে সমর্থন করা যায় না বা যেটাকে রক্ষাও করা যায় না ড্যাট ক্যান বি ডিফিডেড অর হচ্ছে জাস্টিফাইড ক্লিয়ার দ্যাট ক্যান বি সরি ডিফেন্ডেড অর হচ্ছে জাস্টিফাইড ইনসেন্সিবল সেন্সিবল মানে কি সেন্সিবল মানে হচ্ছে সংবেদনশীল আর ইনসেন্সিবল মানে হচ্ছে অসংবেদনশীল সেক্ষেত্রে আমরা ওয়ার্ডটা ইউজ করব হচ্ছে ইনসেন্সিবল তাহলে দেখো এক্ষেত্রে যেটা আমাদের অ্যান্সার হবে ইজিলি ডিউক ফুল যাকে সহজে বোকা যায় বা প্রতারণা করা যায় সেটাকে আমরা বলবো হচ্ছে গালিবল তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখবো নয় নম্বর সেন্টেন্সটা দেখো হার প্যারেন্টস অলওয়েজ ড্যাশ হার ইন হার স্টাডিজ চারটার নিচে অপশান দেওয়া আছে কোন অপশানটা মিললে চুজ করলে অ্যান্সারটা আমার সঠিক হবে এক্ষেত্রে যেটা আমি বলবো সেটা আমাদের হচ্ছে অ্যান্সার হবে অপশান এ কেন হার প্যারেন্টস অলওয়েজ ইনকারেজ হার ইনার স্টাডিজ ইনকারেজ মানে কি উৎসাহিত করা তাহলে হচ্ছে তার পিতা মাতা সবসময় তাকে হচ্ছে তার পড়াশোনার বিষয়ে হচ্ছে উৎসাহিত করে বাকি একবার হচ্ছে অপশানগুলো একবার দেখো ইমপ্রেস ইমপ্রেস মানে কি ইমপ্রেস মানে হচ্ছে কারোর উপর হচ্ছে প্রভাব বিস্তার করা তারপর মনের উপর প্রভাব বিস্তার করা তাহলে ইমপ্রেস দিয়ে আমরা এরকম ধরনের সেন্টেন্স বলতে পারি সে ডিড নট ইমপ্রেস মি অ্যাট অল সে আমাকে কোনোভাবে ইমপ্রেস করতে পারেনি মানে আমার উপর মনের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি ইন্টারেস্টেড ইন্টারেস্টেড অনেকে আগ্রহী হি ইজ ইন্টারেস্টেড ইন হচ্ছে ফিজিক্স বা আই এম ইন্টারেস্টেড ইন প্লেইং ক্রিকেট এরকম ধরনের আমরা সেন্টেন্স কিন্তু ইন্টারেস্টের সাথে বলতে পারি এক্সপেক্টেড এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা করা এক্সপেক্টেড যেটা হচ্ছে তুমি বলতে পারো আই হ্যাভ এক্সপেক্টেড হিম টু কাম হেয়ার আমি প্রত্যাশা করেছিলাম তাকে এখানে আসবে ক্লিয়ার তো এই ধরনের সেন্টেন্স আমরা মিলিয়ে এক্সপেক্টেড দিয়ে বলতে পারি তো এই ক্ষেত্রে যেটা আমাদের এক্স্যাক্ট হচ্ছে ওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে এনকারেজ আর প্যারেন্টস অলওয়েজ এনকারেজড হার ইন হার স্টাডিজ তার পিতামাতা মাতা সবসময় তাকে উৎসাহিত করেছিল তার পড়াশোনার বিষয়ে ক্লিয়ার নেক্সট সেন্টেন্সটা দেখব দশ নম্বরটা দেখো দশ নম্বর সেন্টেন্সটা কি বলা ওয়ে আই ওয়াজ ওচো স্পিকিং টু rani ওভার the ফোন suddenly উই we were ড্যাশ এবার দেখো নিচে চারটা অপশান আছে এখানেও কিন্তু কিছু অপশান চুজ করে অ্যান্সারটা সঠিক করতে হবে বা তোমার হচ্ছে পার্টিক প্রপার মিনিংয়ে সেন্টেন্সটা দাঁড়া করাতে হবে ওয়েন আই ওয়াস হচ্ছে স্পিকিং টু রানি ওভার দ্য ফোন যখন আমি রানির সাথে কথা বলছিলাম ফোনের মধ্যে স্যাডেনলি উই ওয়ার এখানে যেটা অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড হবে সেটা হচ্ছে হ্যাং এবার প্রশ্ন হচ্ছে হ্যাং আপ কেন হবে হ্যাং আপ আমরা ওয়ার্ডটা ইউজ করি যখন আমরা দুজন ব্যক্তি বা কোনো একজন ব্যক্তির মধ্যে দুজন ব্যক্তির মধ্যে কনভার্সেশন চলছে ফোনের মাধ্যমে সেক্ষেত্রে যদি তাদের যদি কনভারসেশনটা বন্ধ হয়ে যায় বা হচ্ছে সেটা থেমে যায় সেক্ষেত্রে আমরা হ্যাং শব্দটা ব্যবহার করতে পারি আই ওয়াস স্পিকিং টুরানি ওভার দা হচ্ছে ফোন সাডেনলি উই আর হ্যাং আপ ক্লিয়ার এবার দেখো ব্রোক অ্যান্ড ডাউন ব্রোক অ্যান্ড ডাউন হচ্ছে ওয়ার্ডটা করতে গেছে সেটা হচ্ছে ব্রেকডাউন ব্রেকের হচ্ছে যেটা পাসওয়ার ফর্ম বাটেশ ফর্ম সরি সেটাই হচ্ছে ব্রোক তাহলে ব্রেকডাউন ব্রেকডাউন মনে হচ্ছে কি ব্রেকডাউন মনে হচ্ছে ভেঙে পড়া বা দুর্বল হয়ে পড়া এটা আমরা হেলথ রিলেটেড বলতে পারি যে হিজ হেলথ হ্যাজ ব্রোক অ্যান্ড ডাউন ক্লিয়ার তারপরে দেখো কাট আউট মেনে হচ্ছে কোনো কিছু বিচ্ছিন্ন করে দেওয়া যেটা হচ্ছে আমরা বলতে পারি ডিসলকেট তারপরে রান আউট মেনে হচ্ছে কোনো কিছু হচ্ছে শেষ হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়ার অর্থে আমরা হচ্ছে রান আউট ওয়ার্ডটা ইউজ করতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সঠিক ওয়ার্ড হবে সেটা হবে হ্যাং ওয়েন আই টু রানি ওভার দ্য ফোন সডেনলি উই আয়ার হ্যাং আপ আমাদের অ্যান্সার অপশান ডি নেক্সট কোয়েশ্চেনটা দেখব এগারো সেন্টেন্সটা দেখো দ্য ক্রিমিনাল হচ্ছে টুগেদার উইথ হিজ অ্যাসোসিয়েট ড্যাশ অ্যারেস্টেড এক্ষেত্রে মেনলি দেখো কোন অপশানটা বসালে আমাদের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে সেটা হবে ওয়াজ দ্য ক্রিমিনাল দ্য ক্রিমিনাল টুগেদার উইথ হিজ অ্যাসোসিয়েট ওয়াজ অ্যারেস্টেড এবার প্রশ্ন হচ্ছে ওয়াস কেন হবে দেখো যখন মেনলি দুটো হচ্ছে সাবজেক্টকে আমরা হচ্ছে উইথ দিয়ে যুক্ত করবো দেখো এনে দুটো সাবজেক্ট দ্য ক্রিমিনাল অ্যান্ড হচ্ছে হিজ অ্যাসোসিয়েট দুটো এটাকে কী দিয়ে যুক্ত করা হচ্ছে উইথ দিয়ে যখন যুক্ত করা হবে ফার্স্টে যে মেলি সাবজেক্টটা থাকবে তার উপর বেস করে কিন্তু আমাদের ভার্বটা বসাতে হবে তাহলে দা ক্রিমিনাল এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার করব হচ্ছে ওয়াজ তাহলে আমাদের যেটা অ্যানসার সেটা হবে ওয়াজ দা ক্রিমিনাল টুগেদার উইথ হিজ অ্যাসোসিয়েট ওয়াজ অ্যারেস্টেড ক্লিয়ার বুঝতে পারলে নেক্সট সেন্টেন্সটা দেখবো বারো নম্বরটা দেখো দ্য ফার্মার হ্যাড ড্যাশ ল্যান্ড অ্যান্ড মিনি সার্ভেন্টস তাহলে হচ্ছে এক্ষেত্রে কোন ওয়ার্ডটা সঠিক মানে কোন সঠিক হবে এই সেন্টেন্সটার জন্য সেটা হবে এ লট অফ এবার প্রশ্ন হচ্ছে এই লট অফ কেন হবে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে মিনি সার্ভেন্টস যখনই আছে তাহলে ক্লিয়ারলি তো আমরা হচ্ছে ভেরি লিটল বা সাম এগুলো কোনোভাবেই ইউজ করতে পারি না ক্লিয়ারলি আমাদের হচ্ছে বেশি জমি থাকবে তাহলেই তো তারা বেশি চাকর এই কারণেই থাকবে কারণ হচ্ছে বেশি জমি দিয়ে বেশি আর্নিং করে একজন কৃষক তাহলে দেখো এখানে হচ্ছে মিনি ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি না মিনি ল্যান্ড আমরা বলতে পারি না কেন কারণ মিনি যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু আমরা কোনোভাবে ল্যান্ডের সাথে ইউজ করতে পারি না ল্যান্ড যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন মানে ল্যান্ডকে আমরা কোনোভাবে কাউন্ট করতে পারি না মিনি যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু হচ্ছে আসবে হচ্ছে মিনি যে ওয়ার্ডটা আছে এটা আসবে হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে ল্যান্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন মিনি বুকস মিনি পেনস আমরা এই ধরনের হচ্ছে মানে নাউনের সাথে মিনি ওয়ার্ডটা ইউজ করতে পারি কিন্তু ল্যান্ডের সাথে আমরা মিনি ওয়ার্ডটা ইউজ করতে পারি না কিন্তু এ অফ যে ওয়ার্ডটা আছে এ লট অফ যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু আমরা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দু ধরনের নাউনের সাথেই ব্যবহার করতে পারি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নাউনের সাথেই ব্যবহার করতে পারি আমরা এরকম বলতে পারি যে দেয়ার আর এ লট অফ বুকস অন দ্য টেবল তাহলে এটা আমরা যেরকমভাবে বলতে পারি আমরা এরকম বলতে পারি সে নট লাইক এ লট অফ সুগার ইন হার কফি তাহলে হচ্ছে কফি তো আনকাউন্টেবল নাউন তো সেক্ষেত্রেও তো আমরা এ লট অফ ইউজ করতে পারি সে ডাজ নট লাইক এ লট অফ সুগার ইন হার কফি আর আমরা এটাও বলতে পারি দেয়ার আর এ লট অফ বুকস অন দ্য টেবল তাহলে এই যে দুটো সেন্টেন্স আমি যে বললাম এই দুটোর মধ্যে একটা ক্ষেত্রে আমি কাউন্টেবল নাউন ইউজ করেছি একটা মধ্যে আনকাউন্টেবল যেমন বুকটা হচ্ছে কাউন্টেবল আর সুগারটা হচ্ছে আনকাউন্টেবল কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু আমরা এ লট অফ ওয়ার্ডটা ইউজ করতে পারি তাহলে এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এ লট অফ দ্য ফার্মার হ্যাড এ লট অফ ল্যান্ড অ্যান্ড মেনি সার্ভেন্টস আশা করি বুঝতে পারলে তোমরা নেক্সট কোশ্চেনটা দেখবো তেরো নম্বর সেন্টেন্সটা দেখো দ্য ট্রাইবস হ্যাড লিভড ড্যাশ কাস্টমস ডিফারেন্ট ফ্রম হচ্ছে এনিথিং দ্য ইংলিশ আর এভার সিন এক্ষেত্রে যেটা সঠিক মেনলি আমার হচ্ছে অপশন হবে সেটা হবে বাই দ্য ট্রাইবস হ্যাড লিভড বাই কাস্টমস ডিফারেন্ট ফ্রম এনিথিং দ্য ইংলিশ আর ইভার সিন এবার আমাদের হচ্ছে প্রত্যেকটা মানেগুলো একটু দেখতে হয় ফার্স্ট অফ অল দেখো লিভের পরে আমরা এখানে বাই কেন বসালাম লিভ বাই মানে হচ্ছে কোনো নীতি অনুসারে বেঁচে থাকা বা কোনো হচ্ছে রীতিনীতি অনুযায়ী যদি আমরা বেঁচে থাকি সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে লিভ বাই এখানে যে উপজাতিরা আছে তারা একটা একটা রীতি রীতিনীতির সাথে হচ্ছে বেঁচে আছে যেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা যেটা ইংরেজরা কোনো দিন আগে দেখেনি সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ করলাম হচ্ছে লিভ বাই এবার প্রশ্ন হচ্ছে তাহলে লিভ উইথ আমরা কখন ইউজ করতে পারি লিভ উইথ আমরা ইউজ করি ভাবে দেখো আই লিভ উইথ মাই মাদার অ্যান্ড ডটার আমি আমার মায়ের সাথে এবং কন্যার সাথে বসবাস করি যখন তুমি পার্টিকুলারলি কোনো পার্সনের সাথে হচ্ছে কোনো জীবনযাপন করছো সেক্ষেত্রে তুমি বলতে পারো হচ্ছে লিভ উইথ এবার দেখো লিভ অফ লিভ অফ ওয়ার্ডটা আমরা কখন ইউজ করতে পারি লিভ অফ আমরা ওয়ার্ডটা ইউজ করতে পারি টু ইউজ হচ্ছে সাম অন অ সাম বডি ফর হচ্ছে গেটিং হচ্ছে মানি অর হচ্ছে টু লিভ ইয়োর লাইফ মানে যখন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা ব্যবহার করি সেখান থেকে আমরা খাওয়ার সামগ্রী হচ্ছে জোগাড় করছি বা সেটার উপরেই জীবনযাপন করছি সেক্ষেত্রে আমরা লিভ অফ ওয়ার্ডটা ইউজ করতে পারি আমরা এরকম বলতে পারি দে লিভ অফ তা হচ্ছে ফার্মল্যান্ড তারা হচ্ছে তাদের হচ্ছে যে জমি আছে তার উপরেই বেঁচে আছে এটা আমরা বলতে পারি আর যেটা হচ্ছে অন লিভ অন লিভ অন মানে হচ্ছে কোনো কিছু খেয়ে বেঁচে থাকা ক্ষেত্রে আমরা লিভ অন ওয়ার্ডটা ইউজ করি আশা করি বুঝতে পেরেছো তোমরা তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে এক্স্যাক্ট হচ্ছে অপশান সেটা হচ্ছে এ ক্লিয়ার নেক্সট সেন্টেন্সটা দেখবো চোদ্দো নম্বর সেন্টেন্স যেটা আছে দেখো বাই দ্য টাইম আই রিচ আমেরিকা ড্যাশ ইট ড্যাশ হচ্ছে মর্নিং এক্ষেত্রে মিললি কোন অপশানটা আমাদের সঠিক হবে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক হবে সেটা হচ্ছে উইল বি উইল বি হবে আমাদের সঠিক কি এটা উইল বি যদি আমরা বসাই এক্স্যাক্টলি মিনিংটা কি হয় একবার দেখে নিই বাই দ্য টাইম আই রিচ আমেরিকা ইট উইল বি মর্নিং আমি আমেরিকা পৌঁছরে পৌঁছরে সকাল হয়ে যাবে এরকম অর্থে আমরা হচ্ছে উইল বি ইউজ করবো বাই দ্য টাইম দিয়ে যখন মিললি কোনো সেন্টেন্স স্টার্ট হচ্ছে আর যদি তারপরে যে সেন্টেন্সটা হয় সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে থাকে তাহলে আমরা এরকমভাবে সেন্টেন্সগুলো বলবো যে আমি আমেরিকা পৌঁছোতে পৌঁছতে সকাল হয়ে যাবে এরকম আমরা আরেকটা সেন্টেন্স এরকম বলতে পারি দেখো বাই দা টাইম বাই দ্য টাইম ইউ গেট এ জব ইউ গেট এ জব আই উইল ডাই সেক্ষেত্রে আমরা এটা কি বলতে এটা বলতে পারি এটা মানে কি দাঁড়ালো বাই দ্য টাইম ইউ গেট এ জব তুমি একটি চাকরি পেতে পেতে আই উইল ডাইভ আমি মারাই যাবো তুমি একটি চাকরি পেতে পেতে আমি মারা যাবো সেরকমভাবে আমরা হচ্ছে মেনলি উইল বি ওয়ার্ডটা ইউজ করতে পারি মানে ব্যাপারটা হচ্ছে যখন আমরা বাই দ্য টাইম দিয়ে যখন কোনো সেন্টেন্স স্টার্ট করবো তাহলে প্রথম সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট তারপরটা হবে ফিউচার ইনডিফিনিট আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা সঠিক আনসার সেটা হচ্ছে অপশান এ নেক্সট কোশ্চেনটা দেখব পনেরো নাম্বার যে সেন্টেন্সটা আছে দেখো এটা তোমার করতে হবে হচ্ছে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ কীভাবে করবো হি প্রেজেন্টেড মি এ বাকেট অন মাই বার্থডে তাহলে ফার্স্ট অফ অল দেখো এখানে আমরা হচ্ছে দুটো এখানে আমাদের যে অ্যাক্টিভ সেন্টেন্সটা আছে এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সে তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে দুটো একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ বাকেট তাহলে আমরা হচ্ছে এ বাকেট দিয়ে স্টার্ট করতে পারি অথবা মি আই দিয়েও কিন্তু স্টার্ট করতে পারি এবার দুটো সবগুলোর মধ্যে হচ্ছে এ বাকেট দিয়ে শুরু করা হয়েছে কিন্তু দেখো এটার মধ্যে হচ্ছে এ বকেটের আবার ইউজ ব্যবহার করা হয়েছে এটা তো মিল যাচ্ছে পাঁচ টেন টেন্স তাহলে প্যাসিভটাও তো পাঁচ টেন হবে তাহলে আমরা ইজ তো কোনোভাবে ব্যবহার করতে পারি না তাহলে আমাদের প্রথম অপশান তো কোনোভাবেই হচ্ছে না ফোর্থ যে অপশনটা আছে দেখো উইল বি ব্যবহার করা আছে তাহলে এটা ফিউচার টেন্সও নয় এটা পাস্ট টেন্স তাহলে আমরা উইল ইউ কোনোভাবেই ইউজ করতে পারি না আমরা একমাত্র ইউজ করতে পারি ওয়াশ বা ওয়ার এবার দেখো সেকেন্ড অপশানটা এ বাকেট ওয়াশ প্রেজেন্টেড ঠিক আছে অন মাই বার্থডে টু মি বাই হিম এবং অন মাই বার্থডেটা দেখো আমরা কিন্তু সামনে এভাবে বসাতে পারি না আমাদের একটু পিছনে বসাতে হবে এ বাকেট ওয়াজ হচ্ছে প্রেজেন্টেড টু একটা হচ্ছে ফুলের তোলা আমাকে হচ্ছে উপহার দেওয়া হয়েছিলো অন মাই বার্থডে অন মাই বার্থডেটা আমরা পিছনে লিখলে কিন্তু আমাদের সেন্টেন্সটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বাই হিম তাহলে আমরা সেকেন্ড অপশানটায় না গিয়ে আমাদের থার্ড যে অপশানটা আছে সেটাই আমরা সঠিক ধরবো এ বাকেট ওয়াজ হচ্ছে প্রেজেন্টেড টু মি অন মাই বার্থডে বাই হিম আশা করি বুঝতে পেরেছো তা আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি নেক্সট কোয়েশ্চেনটা দেখবো আছে এটাও তোমাকে যে ভয়েস চেঞ্জে করতে হবে হু ক্যান কোশ্চেন হচ্ছে গান্ধীস ইন্টিগ্রিটি এটা হচ্ছে তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে ফর্মে আছে আর তোমার মেলি কোশ্চেনটা করা হয়েছে তোমার মডেল হার্ড ক্যান দিয়ে তো এটা ক্ষেত্রে যদি যখন কোনো আমরা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে হু দিয়ে পাবো সেটাকে যখন প্যাসিভ করা যেটা নিয়ম সেটা হচ্ছে প্রথমে আসবে হচ্ছে বাই হুম ক্লিয়ার এবার দেখো বাই হোম প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রথমে এসে দুটোর মধ্যে আমরা পাচ্ছি বাকি দুটো কোনোভাবেই তো হবেই না এবার দেখো আমাদের তারপরে নিয়ম কি গা হু ক্যান হচ্ছে কোশ্চেন হচ্ছে গান্ধীর ইন্টিগ্রিটি মানে গান্ধীর যে ইন্টিগ্রিটি সেটাকে কে কোশ্চেন করতে পারে তাহলে আমরা হুয়ের জায়গা বাই হোম ইউজ করলাম এবার দেখো যখনই আমরা ইন্টোগেটিভ আমাদের ইন্টোগেটিভ সেন্টেন্স ছিল মানে প্রশ্নবোধক সেন্টেন্স ছিল সেটা কিন্তু প্রশ্নবোধক সেন্টেন্সই এবার করতে হবে তাহলে বাই হোমের পরে আমরা কিন্তু হচ্ছে ডাইরেক্ট হচ্ছে গান্ধী ইন্টিগ্রিটি লিখতে পারি না আমাদের কিন্তু আবার একটা আমাদের যে মডেল ভাব যেটা ছিল ক্যান সেটাই আনতে হবে মানে বাই হোম ক্যান এসে পড়লো গান্ধিজ ইন্টিগ্রিটি আমরা তারপরে লিখলাম এবার দেখো আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে যখন আমরা মডেল ভাব থেকে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো আমাদের আনতে হবে বি তাহলে বাই হোম ক্যান গান্ধিস ইন্টিগ্রিটি বি আসলো এবার যেটা কোশ্চেন সেটাকে প্যাসিভ করলে আমাদের হয়ে যাবে কোশ্চেন্ড মানে ফার্স্ট পার্সিয়াল ফর্ম হচ্ছে কোশ্চেন্ড বাই হোম ক্যান গান্ধিস ইনটিগ্রিটি বি হচ্ছে কোশ্চেন বুঝতে পারলে তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি এবার আমি বলছি যে ভয়েস চেঞ্জ এখানে আমি যেভাবে দেখছি প্র্যাকটিস পেপারে অনেকেই হয়তো বুঝতে পারছো না এবার তোমরা যদি সেটা আমাকে বলো যে কমেন্ট সেকশানে যে ভয়েস চেঞ্জ আমি হচ্ছে একদম পুরো ডিটেলসে করাতে তাহলে কিন্তু আমি করাতে পারি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখবো সতেরো নম্বর যে সেন্টেন্সটা আছে দেখো এটা মিললে তোমাকে দেখতে হবে যে এরোর কারেকশান কোন পোর্শনটার মধ্যে তোমার হচ্ছে ভুল আছে অপশান এতে মানে পার্ট এতে পার্ট বি পার্ট সি না কোনো ভুল নেই তোমাকে সেন্টেন্সটা ভালো করে অবজার্ভ করে এটা তোমাকে দেখতে হবে তো দেখো দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য কলেজ ইজ অ্যাটেন্ডিং দা হচ্ছে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং অ্যাট দ্য কালেক্টরেট এক্ষেত্রে যদি আমি বলি যে ভুলটা কোথায় সেটা বলবো হচ্ছে পার্ট বিতে পার্ট বিতে কোন জায়গাটায় ভুল সেটা হচ্ছে ইজটা হচ্ছে ভুল ইজের জায়গায় কি হওয়া উচিত সেটা হচ্ছে আর এবার প্রশ্ন হচ্ছে কেন আর হবে দেখো দা সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল সেক্রেটারির আগে আমরা আর্টিক্যাল ব্যবহার করছি প্রিন্সিপালের আগেও আমরা আর ব্যবহার করছি যখন সেক্রেটারি এবং প্রিন্সিপাল দুটোর আগেই আমরা হচ্ছে আর্টিক্যাল ব্যবহার করছি তাহলে আমরা বলতে পারি দুজন আলাদা আলাদা ব্যক্তি যখন দুজন আলাদা আলাদা ব্যক্তি অ্যান্ড দিয়ে যুক্ত করা হবে তখন আমরা কোনোভাবে আর সিঙ্গুলার ভাব বসাতে পারি না এক্ষেত্রে আমাদের বসাতে হবে পোরাল ভাব তাহলে আমাদের যেটা হবে দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অব দ্য কলেজ আর অ্যাটেন্ডিং দ্য ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং অ্যাট দ্য কালেক্টরেট আশা করি বুঝতে পারলে এবার একটা কথা বলে দিই যদি আমরা এরকমভাবে বলতাম যে দা সেক্রেটারি অ্যান্ড দা জায়গায় এই দাটা যদি আমরা না রাখতাম তাহলে কি হতো দা সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য কলেজ ইজ অ্যাটেন্ডিং দা ডিস্ট্রিক্ট কাউন্সিল মিটিং অ্যাট দা কালেক্টরেট তাহলে কিন্তু আমরা ইজি ব্যবহার করতাম যখন আমরা দুটো আর্টিকেল ব্যবহার করছি তখন আলাদা আলাদা ব্যক্তি আর যখন আমরা একটাই আর্টিকেল ব্যবহার করবো তখন কিন্তু একজন ব্যক্তি আর সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার সিঙ্গুলারভাবে তখন ব্যবহার করব বুঝাতে পারলাম তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশান বি ডে বি পার্টটা আমাদের ভুল আছে তাহলে অপশন বি হবে আমাদের आंसर क्लियर नेक्स्ट সেন্টেন্সটা দেখি 8 নম্বর সেন্টেন্সটা দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য কম্পিউটার ক্লাস হ্যাজ টু রাইট देयर ओन রিসার্চ পেপার দিস সেমিস্টার কোথায় ভুল আছে তোমরা একবার অবজার্ভ করো বা ভিডিওটা পজ করে দেখো এখানে যদি আমি ভুলটা বলি সেই ভুলটা হচ্ছে देयर देयर ভুলটা আছে কেন देयर ভুল হবে দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস বা এভরি স্টুডেন্ট যখনই আমরা বলবো যখন আমি ইচ বা এভরি এই ধরনের হচ্ছে ওয়ার্ডগুলো দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রোনাউনটা ইউজ করব। সেটা কিন্তু আর দেয়ার ইউজ করব না সেক্ষেত্রে আমরা প্রোনাউনটা ইউজ করব হচ্ছে হিজ অথবা হার আমরা যে পসেসিভ প্রোনাউনটা ইউজ করব। সেটা কিন্তু হিজ অথবা হচ্ছে হার ব্যবহার করব তাহলে ক্ষেত্রে আমরা কোনোভাবে আর দেয়ার ইউজ করব না এখানে আমরা বলবো হচ্ছে হিজ হিজ অথবা হার রিসার্চ পেপার তাহলে আমাদের যেটা ভুল সেটা হচ্ছে অপশান বি পার্টে ক্লিয়ার নেক্সট সেন্টেন্সটা দেখবো Number sentence the sentence by the time we got our tickets and entered the cinema theater, the show was already begun. ক্ষেত্রে ভুলটা কথায় এক্ষেত্রে যদি আমি ভুলটা বলি সেই ভুলটা হচ্ছে অপশন সিপার ডে কেন দেখো বাই দা টাইম মানে হচ্ছে যখন আমরা আমাদের টিকিট পেয়েছিলাম এবং হচ্ছে সিনেমা হলে প্রবেশ করেছিলাম বা সিনেমা থিয়েটারে প্রবেশ করেছিলাম দ্য শো ওয়াজ অলরেডি বিগান এটা যেটা হচ্ছে এটা তোমার প্যাসিভ করা হয়ে গেল তাহলে হচ্ছে দা শো ওয়াজ অলরেডি বিগান মানে হচ্ছে শোটাকে আরম্ভ করা হয়েছিল কিন্তু আমরা কি এরকম ভাবে বলি আমরা বলি যখন হচ্ছে আমি হচ্ছে সিনেমা হলে ঢুকেছিলাম বা সিনেমা হলে ঢোকার সাথে সাথেই শোটা শুরু হয়ে গিয়েছিল তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ওয়াজ ব্যবহার না করে মানে এটাকে হচ্ছে প্যাসিভ সেন্টেন্স না করে আমরা এটা করবো হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স দ্য শো হ্যাড অলরেডি বিগান আমরা মেনলি ওয়াজ বিগানের জায়গায় লিখবো হচ্ছে হ্যাড বিগান

দ্য ক্লোজ ফাস্টার এবার এখানে ভুলটা কোথায় এখানে তো আমাদের কোনো ভুল মনে হচ্ছে না পত দেখে এখানে যদি ভুলটা বলি সেটা হচ্ছে দ্য নিউয়ার এই নিউয়ার ওয়ার্ডটা এখানে আমরা ইউজ করতে পারি না এখানে আমাদের যে ওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে নিউ নিউয়ের যেটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম সেটা হচ্ছে নিউয়ার কিন্তু নিউয়ার ওয়ার্ডটা এখানে আমাদের কোনোভাবেই প্রয়োজন নেই দ্য নিউ টাইপ অফ অটোমেটিক মেশিনস ওয়াজ দ্য ক্লোজ ফাস্টার নতুন ধরনের যে অটোমেটিক মেশিনগুলো এসেছে এবার দেখো এখানে কিন্তু এই যে দ্য নিউ যে যদি আমরা বসাই তাহলে সেটা কিন্তু তোমার হচ্ছে সাবজেক্ট এই যে দ্য নিউয়ার টাইপ অফ অটোমেটিক মেশিন এই পুরোটাই তোমার সাবজেক্ট তাহলে আমরা ব্যবহার করছি সেক্ষেত্রে ভার্বটা আমরা ওয়াশই ইউজ করবো দ্য নিউয়ার টাইপ অফ অটোমেটিক মেশিনস ওয়াজ দ্য ক্লোজ ফাস্টার ক্লিয়ার তাহলে আমাদের যেটা এখানে ভুল সেটা হচ্ছে অপশান এ পার্টে এটা হবে নিউ দ্য নিউ টাইপ অফ অটোমেটিক মেশিনস ক্লিয়ার তাহলে আমাদের অপশান এতে হচ্ছে ভুল অপশন এই হচ্ছে ভুল তো এই হচ্ছে আমাদের হচ্ছে প্র্যাকটিস এট ফাইভ ইংরাজির এখানে মিললে আমরা কুড়িটা কোশ্চেন ডিসকাশন করলাম আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এরপরে যদি কারো কোথাও ডাউটস থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারো আর তোমাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটা কিন্তু অবশ্যই করে রেখো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গড ব্লেস ইউ অল